سورة الكلام بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নুন কলমের শপথ এবং লেখকগণ যাহা লেখে উহার শপথ মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন তুমি তোমার রবের অনুগ্রহে পাগল নও وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونَ আর নিশ্চয় তোমার জন্য এমন শুভফল রহিয়াছে যাহার ধারাবাহিকতা কখনোই নিঃশেষ হওয়ার নহে وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ ইহাতে সন্দেহ নাই যে তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় অভিষিক্ত فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ بِأَيِّكُمُ الْمَفْتُونُ খুব শীঘ্রই তুমিও দেখিতে পাইবে আর তাহারাও দেখিবে তোমাদের মধ্যে আসলে কে পাগলামিতে লিপ্ত ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন যে সব লোক সঠিক পথ হারাইয়া ফেলিয়াছে তোমার রব তাহাদিগকে খুব ভালো করিয়াই জানেন আর যে সব লোক সঠিক নির্ভুল পথে রহিয়াছে তাহাদিগকেও তিনি খুব ভালো করিয়া চেনেন فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون কাজে তুমি এই অমান্যকারীদের কোন চাপে পড়িয়া কিছু করিও না এই লোকেরা তো চায় যে তুমি কিছু গ্রহণ করিতে প্রস্তুত হইলে তাহারাও কিছু গ্রহণ করিতে প্রস্তুত হইবে ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم তুমি এমন ব্যক্তির আনুগত্য অনুসরণ করিও না যে খুব বেশি ক্রীড়া কসম করে ও গুরুত্বহীন ব্যক্তি যে লোক গালাগাল করে অভিশাপ দেয় চগলখুরি করিয়া বেড়ায় ভালো কাজের প্রতিবন্ধক জুলুম ও সীমালঙ্ঘনমূলক কাজে লিপ্ত বড়ই অসৎকর্মশীল দুর্দম চরিত্রহীন আর এইসবের সঙ্গে সঙ্গে বজ্জাত এই কারণে যে সে বিপুল ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতীরুল আউয়ালিন আমাদের আয়াতসমূহ যখন তাহাকে শোনানো হয় তখন সে বলে যে ইহা তো আগের কালের লোকদের গল্পকাহিনী মাত্র সানাসিমুহু আলাল খুরতুম খুব শীঘ্রই আমরা উহার সুরের উপর দাগ লাগাইয়া দিব إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ আমরা ইহাদিগকে সেই রূপ পরীক্ষায় ফেলিয়াছি যেমন করিয়া একটি বাগানের মালিক দিগকে পরীক্ষার সম্মুখীন করিয়াছিলাম তাহারা যখন কসম করিয়া বলিল যে আমরা খুব সকালবেলা অবশ্য অবশ্যই আমাদের বাগানের ফল পাড়িব ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون তখন তাহারা এই কথাই কোনরূপ ব্যতিক্রমের সম্ভাবনা রাখিতেছিল না রাত্রিবেলা তাহারা নিদ্রামগ্ন হইল এই সময় তোমার রবের নিকট হইতে একটি বিপদ সেই বাগানের উপর আপতিত হইল فأصبحت كالصريم فتنادوا مصبحين এবং উহার অবস্থা যেন কর্তিত ফসলের মতো হইয়া গেল সকালবেলা তাহারা একজন অপরজনকে ডাকিল যে ফল পাড়িতে হইলে খুব সকাল সকালই নিজেদের ক্ষেতের দিকে রওনা হইয়া চলো অতঃপর তাহারা রওনা হইল তাহারা পরস্পরকে চুপে চুপে বলিয়াছিল أَلَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ যে আজ যেন কোনো ভিখারি তোমাদের নিকট আসিতে না পারে وَغَدَوْا عَلَى حَرْدٍ قَادِرِينَ তাহারা কাহাকেও কিছু না দেওয়ার ফয়সালা করিয়া খুব ভোরের দিকে তাড়াহুড়া করিয়া তথায় এমনভাবে উপস্থিত হইল যেন তাহারা ফল পাড়ার ব্যাপারে খুব সক্ষম فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ কিন্তু বাগানটি যখন তাহারা দেখিল তখন বলিতে লাগিল আমরা নিশ্চয়ই পথ ভুলিয়া গিয়াছি বল নাহনু মাহরুমুন না বরং আমরা বঞ্চিতই রহিয়া গিয়াছি
قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون তাহাদের মধ্যে যে ব্যক্তি খুব উত্তম ছিল সে বলিল আমি কি তোমাদের বলি নাই যে তোমরা তসবি করো না কেন قالوا سبحان ربنا إنا كنا ظالمين তাহারা উচ্চস্বরে বলিয়া উঠিল মহান পবিত্র আমাদের আল্লাহ আমরা বাস্তবে কি বড় গুনাহগার ছিলাম فأقبل بعضهم على بعض يتلاومون পরে তাহারা পরস্পর পরস্পরকে তিরস্কার করিতে লাগিল قالوا يا ويلنا إنا كنا طاغين শেষ পর্যন্ত তাহারা বলিল আমাদের অবস্থার জন্য বড়ই আফসোস আমরা নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী হইয়া গিয়াছিলাম عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون সম্ভবত আমাদের রব আমাদিগকে ইহা হইতেও উত্তম বাগান দান করিবে আমরা আমাদের রবের দিকে ফিরিয়া যাইতেছি كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون এইরূপ হইয়া থাকে আজাব আর পরকালের আজাব তো ইহাপেক্ষাও অনেক বড় কতই না ভালো হইত যদি এই লোকেরা জানিত মুত্তাকি লোকদের জন্য তাহাদের রবের নিকট নিয়ামতপূর্ণ জান্নাত সমূহ রহিয়াছে ইহাতে সন্দেহ নাই আমরা কি আল্লাহ অনুগত লোকদের অবস্থা অপরাধী লোকদের মতো করিব তোমাদের কি হইয়াছে কি রকমের সিদ্ধান্ত তোমরা গ্রহণ করিতেছ তোমাদের নিকট কি এমন কোন কিতাব আছে যাহাতে তোমরা পড়ো যে তোমাদের জন্য সেখানে সেই সব কিছুই রহিয়াছে যাহা তোমরা নিজেদের জন্য পছন্দ করো أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون অথবা তোমাদের জন্য কি কিয়ামত পর্যন্ত এমন কিছু ওয়াদা প্রতিশ্রুতি আমাদের উপর অবশ্য পালনীয় হইয়া আছে যে তোমরা যাহা বলিতেছ তোমাদিগকে সেই সব কিছুই দেওয়া হইবে سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين ইহাদিগকে জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে কে ইহার জন্য দায়িত্বশীল নাকি ইহাদের স্বনিয়োজিত কিছু অংশীদার আছে যাহারা ইহার দায়িত্ব গ্রহণ করিয়াছে তাহাই যদি হইবে তাহা হইলে তাহারা তাহাদের সেই শরীকদিগকে লইয়া আসুক যদি তাহারা সত্যবাদী হইয়া থাকে যেদিন কঠিন সময় উপস্থিত হইবে এবং লোকদিগকে সিজদা করার জন্য ডাকা হইবে তখন তাহারা সিজদা করিতে পারিবে না خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون তাহাদের দৃষ্টি নিচু হইবে লাঞ্ছনা অপমান তাহাদের উপর চাপিয়া বসিবে তাহারা যখন সুস্থ নিরাপদ ছিল তখনও তাহাদিগকে সিজদার জন্য ডাকা হইতেছিল কিন্তু তাহারা অস্বীকার করিতেছিল অতএব হে নবী এই কালাম অমান্যকারীদের সমস্ত ব্যাপারটি আমার উপর ছাড়িয়া দাও আমরা তাহাদিগকে এমন ভাবে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে লইয়া যাইব যে তাহারা জানিতেও পারিবে না আমি তাহাদের রশি লম্বা করিয়া দিতেছি আমার কৌশল অত্যন্ত সুদৃঢ় ও অমোঘ তুমি কি ইহাদের নিকট কোন পারিশ্রমিকের দাবি করিতেছ যে ইহারা এই ঋণের বোঝার তলে নিষ্পেষিত হইয়া যাইতেছে ইহাদের নিকট কি গায়েবের কোন জ্ঞান আছে যাহা তাহারা লিখিয়া লইতেছে فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم অতএব তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করিয়া থাকো এবং মাছওয়ালার মতো হইও না স্মরণ করো
সে যখন ডাক দিয়াছিল চিন্তায় দুঃখে ভারাক্রান্ত অবস্থায়। তাহার রবের অনুগ্রহ তাহার প্রতি বর্ষিত না হইলে সে পরিত্যক্ত প্রত্যাখ্যাত অবস্থায় ধুধু বালুকাময় প্রান্তরে নিক্ষিপ্ত হইত। শেষ পর্যন্ত তাহার রব তাহাকে সাদরে গ্রহণ করিলেন এবং তাহাকে নেকবান্দাদের মধ্যে সামিল করিয়া নিলেন। এই কাফির লোকেরা যখন উপদেশ বাণী শ্রবণ করে তখন তাহারা তোমাকে এমন দৃষ্টিতে দেখে যেন মনে হয় তাহারা তোমার মূলোৎপাটন করিয়া ছাড়িবে, আর বলে যে লোকটি নিশ্চয় পাগল। অথচ ইহা তো সমগ্র বিশ্বের জন্য একটি মহান উপদেশ মাত্র।